আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমা ব্লগস বিডি। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার একটা ভ্লগে শেয়ার করেছিলাম যে আমার স্পেশাল গেস্টের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। তো অনেকে গেস করতে পেরেছেন যে কার জন্য, আবার অনেকেই ভেবেছেন আমার বার্থডে। তো আসলে আমার বার্থডে না, আমার ভাগ্নি আনিফার, ওর বার্থডে চলে গিয়েছে হলো 7 জুলাই, কিন্তু যেহেতু আমি লকডাউনে ঢাকায় ছিলাম তো সেভাবে কিছু করা হয় নাই, এজন্য ভাবলাম যে বাসায় আসার পরে ওর জন্য একটা ছোটোখাটো কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়, যেহেতু ওর ফার্স্ট বার্থডে। তো আলহামদুলিল্লাহ আনিফার 1 বছর পূর্ণ হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। ওর বেড়ে ওঠাটা আমার চ্যানেলের সাথেই বেড়ে ওঠা বলা যেতে পারে, কারণ আমার চ্যানেলে যে সেকেন্ড ভিডিওটা সেটা ওর জন্ম নিয়েই ভিডিওটা করা। তো বলতে গেলে যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকেই আছেন তারা ওর আস্তে আস্তে বড় হওয়াটাও দেখতে পেরেছেন। আসেন আম্মু, আসেন আসেন। ওরে বাবা, আমাদের সেইভাবে কোনো বার্থডে সেলিব্রেট করা হয় না, কিন্তু যেহেতু ওর ফার্স্ট বার্থডে তো আমি চাইছি যে একটু স্পেশাল করতে ওর জন্য। এই জন্য তার খালামণির পক্ষ থেকে তার জন্য সামান্য কিছু আয়োজন, যেহেতু ওরা আস্তে আস্তে সন্ধ্যা করেছিল আর তারপরে আম্মু মানে আনিফার নানির জন্য ওয়েট করা হচ্ছিল, আমরা তারপরে কেকটা কাটতে চাইছিলাম। তো এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকারই একটা অনলাইন কেকের পেজ থেকে কেকটা নেওয়া, পেজটা একদমই নতুন। তো ভাবলাম যেহেতু নতুন পেজ আর নতুন যে কোনো কিছুকে উৎসাহ করা প্রয়োজন সবার, তো এই জন্য কেকটা অর্ডার করেছি। আর কেকের সাথে সামান্য কিছু আয়োজন ছিল, এই পুডিং আর পায়েস, যেহেতু ঘরোয়াভাবে একদমই কাউকে সেভাবে বলাও হয় নাই, আমরাই জাস্ট পরিবারে কয়েকজন মিলে একটু কেকটা কাটবো। এখন সে মাথায় এরকম ব্যান্ড জাতীয় কোনো কিছু রাখতে চায় না, বিরক্ত ফিল করে, টেনে টেনে সামনে নিয়ে আসে। কিছুক্ষণ সবাই মিলে বোঝানোর পর সে দেখলাম যে একটু শান্ত হইলো, আর কিছু করলো না। আগের দিন সন্ধ্যাবেলা সবকিছু আয়োজন করা হইলেও তার নানির জন্য অপেক্ষা করতে হচ্ছিল। তো তার নানি আসার পর সে আবার ঘুমিয়ে গেছে, তো আমরা ভাবছিলাম যে রাতের বেলা উঠবে, কিন্তু না, সারা রাতেও সে ঘুম থেকে ওঠে নাই। তো আর কি করার, পরের দিন সকালবেলা যখন আম্মু বাইরে যাবে আর ওর আব্বু অফিসে যাবে, তো সেই সময় সকাল 6:30 থেকে 7টার ভিতরে হবে, সেই সময় আমরা কেকটা কেটে ফেলছি। ময়না মজা আম্মু, আম্মু কেক মজা।
মজা লাগছে? বুদ্ধম পাগলি কই রে? দেখি তো কি খাও, দেখি দেখি এটা কি, এটা কি? ভাগ্নিকে সারপ্রাইজ দিতে যেয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ পরের দিন সকালবেলা ও ঘুম থেকে উঠতেছিল না, যেখানে ও ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়, তো তারপরে কিছুক্ষণ ডাকাডাকি করার পরে ঘুম থেকে উঠছে। তাছাড়া আম্মু আর ভাইয়াকে একসাথে পাওয়া যেত না, আর এখানে যে কেকটা আমি রোজা ছিলাম এজন্য আমি টেস্ট করতে পারি নাই তখন, তো আপু টেস্ট করে বলছে খুবই মজা, আর প্রত্যেকটা লেয়ারে যে ক্রিমটা সে ক্রিমটাও অল্প করে দেওয়াছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা আমার এলাকার তারা চাইলে ওদের পেজের কেকগুলো ট্রাই করতে পারেন। এই যে নেন তো আপনার কেক, বার্থডে কেক। নাও নাও, আরো কাছে নাও, হ্যাঁ নাও খাও, এটা তোমার জন্য। একটু খাও তো, হ্যাঁ মুখে দাও তো, একটু মুখে দাও তো আম্মু, একটু মুখে দাও তো। হ্যাঁ প্লেটে রেখে খেতে হয়, হ্যাঁ আম্মু প্লেটে নিয়ে খাও খাও, একটু মুখে দাও। এই 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 দাও মুখে দাও, মুখে দাও, হ্যাঁ মজা আম্মু, মজা। এই আবার ফালায় না, মুখ ফালায় না। প্লেটটা বড় হয়ে গেছে, ওর বাবা ওর বাবা, আম্মু দিচ্ছে রে, খাও সোনা খাও। নাও নাও নাও, দাও তো একটু আম্মুকে দাও তো, ওরে বাবা।